بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الشيخ العلامة صالح الفوزان حفظه الله تعالى الايمان بالقدر وبيان ما يتضمنه وقال شيخ الاسلام ابن تيميه رحمه الله تعالى وتؤمن الفرقه الناجيه من اهل السنه والجماعه بالقدر خيره وشره والايمان بالقدر على درجتين كل درجه تتضمن شيئين الدرجه الاولى فالدرجه الاولى الايمان بان الله تعالى عليم بما الخلق عاملون بعلمه القديم الذي هو موصوف به أزلا وأبدا وعلم جميع أحواله من الطاعات والمعاصي والأرزاق والآجال ثم كتب الله في اللوح المحفوظ مقادير الخلق فأول ما خلق الله القلم قال له اكتب قال ما اكتب قال اكتب ما هو كائن إلى يوم القيامة فما أصاب الإنسان لم يكن ليخطئه وما أخطأه لم يكن ليصيبه جفت الأقلام وطويت الصحف كما قال تعالى ألم تعلم أن الله يعلم ما في السماء والأرض إن ذلك في كتاب إن ذلك على الله يسير مهنا الله سمست প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি সৃষ্টির আল্লাহ রাব্বুল আলামিনের ذات সত্তা ছাড়া সবকিছু হচ্ছে তার সৃষ্টি সবকিছুর তকদির বা ভাগ্য নির্ধারণ করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ জাতি হচ্ছে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুকেই সুনির্ধারিত করেছেন সুপরিমিত করেছেন আর প্রত্যেকটি বস্তুর পরিমাণকে নির্ধারণ করা কি কাদার বা তকদির বলা হয় আজকের আলোচনার বিষয়বস্তু আমাদের আল আকিদা আল ওয়াসিতিয়া নামক শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহ আকিদা সম্বলিত কিতাবের বিষয়বস্তু হচ্ছে তকদিরের প্রতি ঈমান এবং তকদির বা কাদার কথাটি যে বিষয়গুলিকে সামিল এর মধ্যে তকদিরের স্তরগুলি বর্ণনা করা হবে এ সম্পর্কে যেসব সংশয় রয়েছে গুমরাহি রয়েছে সেগুলি থেকে সতর্ক করা হবে এটি হচ্ছে আমাদের এই কিতাবের ধারাবাহিক আলোচনা ৩০তম পর্ব ৩০ নম্বর আমাদের আলোচনা বলছেন ভাষ্যকার এই কিতাবের শেখ সালেহুল ফাওজান হাফেজাহুল্লাহ তাআলা আল ঈমানু বিল কাদার তাকদীরের প্রতি ঈমান ওয়া বায়ানু মা ইয়াতাদাম্মানুহু এবং তাকদীর কথাটি যে বিষয়গুলিকে শামিল তাকদীর কথাটি অন্তর্ভুক্ত যে বিষয়গুলি তাকদীর বলতে যে বিষয়গুলি তার মধ্যে আসে আলোচনায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে ঈমানের রুকন বা স্তম্ভ বা খুঁটি বা পিলার হচ্ছে কয়টি ছয়টি প্রথম হচ্ছে আল্লাহর প্রতি ঈমান দুই নম্বরে মালায়েকা ফেরেশতাগণের প্রতি ঈমান তিন নম্বরে আল্লাহর আসমানি নাজিলকৃত কিতাব সমূহের প্রতি ঈমান তারপরে রাসূলগণের প্রতি ঈমান তারপরে পাঁচ নম্বরে পরকালের প্রতি ঈমান আখিরাতের প্রতি ঈমান আর তারপরে হচ্ছে ভালো মন্দ তাকদীরের প্রতি ঈমান গত আলোচনা আমাদের শেষ হয়েছে আখিরাত সম্পর্কে বলছেন যে ওয়াতুমিনুল ফিরকাতুন নাজিয়াতু আহলুস সুন্নাত ওয়াল জামাহ নাজাত প্রাপ্ত দল বিশ্বাস করে নাজাত প্রাপ্ত দল এই জন্য বলেছেন যে এই মুসলিম জাতি যেই জাতি এই উম্মতের সাথে নিজেকে সম্পৃক্ত করে যেই জাতি নিজেকে ইসলামের সাথে সম্পর্কিত রাখে যে আমরা মুসলিম অর্থাৎ দাবি করে যে মুসলিম
এদের অনেক দল উপদল হবে, যেমন ভবিষ্যৎবাণী করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত দল হবে বলেছেন? 73 দলে বিভক্ত হবে, আর সবগুলি পথভ্রষ্ট গোমরা, আর সবগুলি জাহান্নামে যাবে, কেউ স্থায়ী কেউ অস্থায়ী, সবাই স্থায়ী যাবে না। এই হাদিসের অর্থ এই নয় যে যতগুলি গোমরা ফিরকা আছে মুসলিমদের সবাই চিরকাল জাহান্নামে থাকবে, এটা আসলে উদ্দেশ্য হাদিসের নাই। ওরা জাহান্নামী, কেউ স্থায়ী কেউ অস্থায়ী, আর কারো হয়তো সাজা শাস্তি হয়ে, দুনিয়ার সাজা শাস্তি হয়ে অথবা কবরে জীবনের সাজা শাস্তি হয়ে মাপ পেয়েও যেতে পারে, বিচার দিবসের হিসাব নিকাশের পরে জাহান্নামে নাও যেতে পারে, কিন্তু জাহান্নামের শাস্তি কবরে পেয়েছে। তো গোমরা যে সব দলগুলি রয়েছে সেগুলি বিভিন্ন স্তর রয়েছে, একটি অপরটির চাইতে বড়, কেউ ছোট কেউ বড় গোমরা। এই 73টির মধ্যে একটি দল পরিত্রাণ পাবে, মুক্তি পাবে, যে দলটির নাম হচ্ছে আল ফিরকাতু নাজিয়া, নাজাত প্রাপ্ত দল, মুক্তি প্রাপ্ত দল। হ্যাঁ, যেই দলটি যে জামাতটি জাহান্নামের আযাব থেকে মুক্তি পাবে, প্রথম খানেই জান্নাতে যেতে পারবে, তাদের যদি আমল বাধা সৃষ্টি না করে। তাহলে আবার সহি আকীদার দলের দিক থেকে, কিন্তু ফরজে ঘাটতি করেছে বা বিভিন্ন কাবিরা গুলিতে লিপ্ত হয়েছে, শিরক বিদাতের মাধ্যমে গোমরা হয়নি কিন্তু বিভিন্ন পাপের মাধ্যমে হারাম খেয়েছে, হারাম কাজ করেছে, হারাম দেখেছে, যার ফলে জাহান্নামে যাবে। তো নাজাত প্রাপ্ত দল এর মধ্যে ফাসেকও থাকতে পারে, ফাসেকও থাকতে পারে, কিন্তু আকীদার ক্ষেত্রে মানহাজের ক্ষেত্রে তারা হচ্ছে নাজাত প্রাপ্ত দল। ধর্মের নামে কিছু করে জাহান্নামে যেতে হবে না ওরাকে, ধর্ম মনে করে করেছে, দিন মনে করে করেছে, আর সেটা শিরক হয়ে গেছে, সেটা বেদাত হয়ে গেছে, সুতরাং জাহান্নামে যাচ্ছে এমনটা হবে না। হ্যাঁ, চুরি করার কারণে সহি আকীদার লোক চোর থাকতে পারে, বেঈমান থাকতে পারে, সুদখোর ঘুষখোর থাকতে পারে, হ্যাঁ জেনাকারী হইতে পারে, মদখোর হইতে পারে, আর তারপরে ফরায়েজ ওয়াজিবাতে ঘাটতি থাকতে পারে, পাঁচাক্ত সালাতে অথবা জামাতে অথবা আপনার জাকাতে, হজে, সিয়ামে, রোজাতে ইত্যাদিতে ঘাটতি থাকতে পারে, হিজাব পর্দে ঘাটতে, সহি আকীদার বেপর্দা। তাই কি প্রথম খানি জাহান্নামে না জান্নাতে চলে যাবো বলবো না, শাস্তি হতে পারে, কিন্তু ধর্ম করে জাহান্নামে যেতে হবে না তাদেরকে, বিধর্মিতার কারণে বা পাপের কারণে ফাসিকির কারণে তাদেরকে জাহান্নামে যেতে হবে হয়তো। এই বিষয়গুলি আসলে বুঝে নিতে হবে, যাতে করে এটা না মনে করেন যে সহি আকীদা হইলে একবারে সোজা জান্নাত। হ্যাঁ, বাকিগুলোর তো হিসাব হবে, কাবিরা গুনাহ করেছেন ওগুলোর তো হিসাব হবে, ফরজ ওয়াজিবে ঘাটতি করেছে ওগুলোর তো হিসাব হবে, সুতরাং নামটা চমৎকার হয়ে গেলে অথবা সহি আকীদার সাথে সম্পৃক্ত হইলেই জান্নাত নিজের জন্য বরাদ্দ করবেন, এটা একটা গোমরাহী বা ভুল ধারণা। তো ফিরকা নাজিয়া বলা হয়েছে, যে কথাটি বললাম খুব সূক্ষ্ম কথা মনে রাখবেন, যে ধর্মের নামে ধর্ম কর্ম করে জাহান্নামে যেতে হবে তাদেরকে, দিন পালন করছে এই ক্ষেত্রে সহি দিন পালন করছে, আকীদার ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে, সুন্নার ক্ষেত্রে। এই ফিরকা নাজিয়া যাদের অপর নাম হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাহ, যাদের আরেকটি নাম হচ্ছে যারা কোরআন সুন্নার অনুসারী, হ্যাঁ সে আহলুস সুন্নাত ওয়াল জামাহ বলেন অথবা আসহাবুল হাদিস বলেন অথবা আহলুল হাদিস বলেন, এই নামগুলি সালাফে সালিহরা ব্যবহার করেছেন। যেমন ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই যখন এই সাহায্য প্রাপ্তি দলটি সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হয় যে দলকে আল্লাহ সাহায্য করবেন দুনিয়াতে, যেই দল নাজাত প্রাপ্ত, তখন তিনি বলেছেন ইল্লাম ইয়াকুনু আহলাল হাদিস ফালা আদরি মানহুম, সেই দলটি যদি আহলুল হাদিস মানে কোরআন সুন্নাহর অনুসারী, আহলুল হাদিস মানে নাম আহলে হাদিস নয়, আবার এটা আবার ভাবিও না যে নামটা আহলে হাদিস হইলেই কাজ হয়ে গেল, না না না, ভুল কথা। আকীদা মানহাজে আমলে যে কোরআন সুন্নাহর অনুসারী আহলুল হাদিস, আর তারপরে যদি নাম থাকে অসুবিধা নেই, কিন্তু শুধু শুধু নাম আর নামের সাথে কামের মিল নেই, ওইতে কাজ হবে না। ইল্লাম ইয়াকুনু আহলাল হাদিস, সেই দলটি যদি আহলুল হাদিস না হয় মানে কোরআন সুন্নাহর অনুসারে, হাদিস যেহেতু কোরআনি করিমকে বলা হয়, হ্যাঁ ফাইন্না আহসানাল হাদিসে বা খাইরাল হাদিসে কিতাবুল্লাহ, কোরআনি করিম হচ্ছে খাইরুল হাদিস, আর হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস। তো যদি আহলুল হাদিস কোরআন সুন্নাহর অনুসারী এই দলটি না হয়, ফালা আদরি মানহুম, তাহলে আমি জানি না যে আর কি হইতে পারে, মানে এই দলটি ছাড়া আর কোন দল হতেই পারে না যারা কোরআন সুন্নাহর প্রতি আমলকারী হবে।
তিনি বলেছেন যে হুম আসহাবুল হাদিস, কেউ আসহাবুল হাদিস বলেছে, কেউ হাবুল হাদিস বলেছেন, কেউ বলেছেন যারা আমরে বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার করে, ভালো কাজের উপদেশ দেয় অন্য কাজে বাধা দেয়, বিভিন্ন উক্তি রয়েছে। কিন্তু সবগুলি এর সার কথা হচ্ছে যারা তারা সহি আকিদা এবং সহি মানহাজের উপর থেকে ফরজ ওয়াজিব আদায় করে, হারাম নাজায়েজ থেকে বাঁচে। এরা আছে ইবতেদা আহলুস সুন্নাত ওয়াল জামাহ, সুন্নাতের অনুসারী ওরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবাই কেরাম খোলাফায়ে রাশেদিন আদর্শের অনুসারী। ওয়াল জামা মানে জামাতুস সাহাবা, সাহাবাই কেরাম জামাতই হচ্ছে আদর্শ জামাত। জামাত হিসাবে, দল হিসাবে আমাদের জামাত যদি আদর্শ হয় তো আজকালকার কোন জামাতকে আদর্শ বলতে পারবেন না। তবে সাহাবাই কেরামদের জামাতকে কি বলবেন? আদর্শ জামাত, 100% 100%। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুবহু তারা ফটোকপি ছিল। জি হ্যাঁ, দল হিসাবে সেই দলটি হচ্ছে জামাতে হাক্কা, হক জামাত। সেই জন্য সহিহ আকীদা মানহাজের অনুসারীদেরকে আহলুস সুন্নাতি ওয়াল জামা বলা হয়। আবার এই নামটি আজকাল সবচেয়ে বেশি যারা শিরিক বিদাত করে তারা নিজের লেভেল হিসাবে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে, বেরুলভীরা। কখনো তারা আহলুস সুন্নাত ওয়াল জামাত না, তারা খোলাফা রাশেদিনদের অনুসারী, না সুন্নার অনুসারী, না জামাতুস সাহাবার অনুসারী। জামাতুস সাহাবা তাওহীদ সুন্নার অনুসারী ছিল, এরা শিরক বিদাতের অনুসারী। এদের ধর্ম করে হচ্ছে কবর মাজার পূজা করা আর সুফিবাদে ডুবে থাকা, কুফরি আকীদাতে ডুবে থাকা। শুধু বিদাতি আকীদা নয়, সুতরাং নামে কখনো ধোকা খাবে না, নাম কোনো কাজে আসবে না, কাজ কাজে আসবে। আহলে সুন্নাত ওয়াল জামাত যেটি হচ্ছে ফিরকায়ে নাজিয়া, নাজাত প্রাপ্ত দল, বিশ্বাস করে কিসের উপর? বিল কাদরি, তাকদীরের প্রতি, খায়রিহি ওয়া শাররিহি, তা ভালো হোক অথবা মন্দ হোক, কখনো ভালো হয় কখনো মন্দ হয়, একই লোকের আমার কারো ভাগ্য ভালো হয় কারো ভাগ্য খারাপ হয়, সবটাই বিশ্বাস করে। এবং বিশ্বাস করে কি কি বিশ্বাস করে, ঈশ্বরগুলির মাধ্যমে আমরা স্পষ্ট জানব। আল্লাহ এই বিষয়টা জানেন, আল্লাহর ইচ্ছা অনুযায়ী, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে না হয়, আল্লাহর অজান্তে হয় না, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে লিখে রেখেছেন, আল্লাহ সৃষ্টি করেন। এই চারটি কথা বলে, এই চারটাকে বলা হয় মারাতিবুল কাদ, তাকদীরের স্তর, যেগুলি আমাদের আজকের আলোচনা ইনশাআল্লাহ আসবে। তার সাথে সাথে ভালো তকদিরে অহংকারী হইতে হবে না, আর খারাপ তকদিরে হ্যাঁ হ্যাঁ হতাশ হইলে হবে না বা অসন্তুষ্ট হইলে হবে না। কথা বুঝছেন না আমার? আপনার খুব ভাগ্য ভালো, অহংকারে ভেটে পড়েছেন, আমার মতো ভালো মানুষ আর কেউ নেই, গোমরা আর কেউ এমন যে দুঃখী, দুর্দিন এসেছে সেই জন্য হতাশ সেই ব্যক্তি, আল্লাহর রহমত থেকে নিরাশ, হাই কপাল আমার কি হইল, হ্যাঁ সে অসৎ, জি অসৎ, সে ভালো মানুষ নাই, তার জন্য কঠোর শাস্তি রয়েছে। জি জি জি, তো মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নির্ধারণ করেছেন তাকদীরে তার উপর সন্তুষ্টি প্রকাশ করে। সন্তুষ্ট মানে এই না যে আমরা আমাদের কষ্ট পছন্দ করি, কেউ কষ্ট পছন্দ করে না, মানুষের স্বভাব হচ্ছে সবাই আরামে থাকতে চায়, ঠিক না? কেউ চায় না যে একটা তার কাঁটা লাগুক গায়ে, বড় বিপদ দূরের কথা, কিন্তু তার মানে এই নয় যে আপনি অতি হতাশ হবেন, কাঁটা লেগে গেছে যথাসাধ্য বাঁচবো যে আমাকে যেন একটা কাঁটাও না লাগে, ঠিক না? কিন্তু যখন লেগে গেছে অসন্তুষ্ট হবে না যে আল্লাহ তুমি কি করলে, আল্লাহ আমার এমনটা কেন হইল না, আলহামদুলিল্লাহ আল্লাহ করলে আল, যা হয়েছে এখন আমাকে ধৈর্য ধরতে হবে। ওয়াল ঈমানু বিল কাদারি আলা দারাজাতাইন, তাকদীরের প্রতি ঈমান দুটো স্তরে রয়েছে, দুটো স্তরে রয়েছে। প্রথম শেখুল ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাই দুটো দারাজা বর্ণনা করেছেন আরবি ভাষায়। দারাজা মানে স্তর হয় বা সিঁড়ি হয়, দুটো স্তর, দুটো দারাজা, আর এক একটা দারাজার আন্ডারে দুটো দুটো বিষয় রয়েছে, তাহলে কত হয়ে যায়? দুই দুই চারটা হয়ে যায়। এই চারটি হচ্ছে মারাতিবুল কাদর বা তাকদীরের স্তর সমূহ, যেদিকে ইঙ্গিত করলাম আর বিস্তারিত আলোচনা আসছে। নাজাত প্রাপ্ত দল আহলে সুন্নাত ওয়াল জামাত এবং তারা ভালো মন্দ তাকদীরে বিশ্বাস রাখে। সুতরাং বোঝা গেল যে যারা ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস রাখে না, তাকদীর বলে কিছু নেই যদি কেউ বলে, তাহলে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, তাহলে আহলে সুন্নতের জায়গায় তাদেরকে বলে আহলে বিদাত। কি বলবো তাদেরকে? আহলে বিদাত, তারা বিদাতি। আর সাহাবাই কেরামদের জামাতের অনুসারী নাই, তারা অন্য কোন জামাতের অনুসারী, গোমরাহ পথভ্রষ্ট। তারা রাসূলুল্লাহ সুন্নার ও তরিকার অনুসারী নয়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুমের অনুসারী,
নয়। তাই বলছেন শেখ সালেহুল ফৌজান হাফেজাহুল্লাহ তাআলা যে এর দ্বারা বোঝা গেল ইশারাতুন ইলা আন্না মান লাম ইউমিন বিল কাদারি, কেউ যদি তকদিরের প্রতি বিশ্বাস না করে, ফালাইসা মিন আহলিস সুন্নাত ওয়াল জামাত, সে আহলিস সুন্নাত ওয়াল জামাত নয়। ওয়াহাদা হুয়া মুক্তাদান নুসুস, আর এটাই দলিল দ্বারা প্রমাণিত। যেমন জিব্রাইল আলাইহিস সালামের সেই প্রসিদ্ধ হাদিসে সহিহ মুসলিমে রয়েছে, হাদিস নম্বর 9 শুরুতে রয়েছে সহিহ মুসলিমে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে জিব্রাইল আলাইহিস সালাম এসে 5টি প্রশ্ন করেছিলেন। প্রথম প্রশ্ন ইসলাম সম্পর্কে ছিল, 5টি খুঁটি বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তারপর ঈমান সম্পর্কে ছিল, 6টি খুঁটি বা স্তম্ভ বলেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ফামান আনকারাহু ফালাইসা বিমুমিন, এই তকদীরের প্রতি ঈমান হচ্ছে, ফাজালাল ঈমান বিল কাদারি সাদিস আরকানিল ঈমান, তকদীরের প্রতি ঈমান হচ্ছে ঈমানের ষষ্ঠ স্তম্ভ, 6 নম্বর রুকুন খুঁটি। সুতরাং ফামান আনকারাহু, কেউ যদি অস্বীকার করে আমি তকদীর মানি না, আমি জিব্রাইল কে মানি না, বিশ্বাস করি না, তাহলে কাফের। কেউ যদি বলে যে আমি কোন এক রসুল কে মানি না, তাহলে কাফের। লা ফারাক বাইনা হাদিমি রসুলে, রসুলগণের প্রতি ইমানের ক্ষেত্রে আমরা কোন পার্থক্য করি না। কেউ যদি বলে আমি তাওরাতটা আল্লাহর কিতাব এটা মানি না, তাহলে সে কাফের, মুসলিম নাই। আল্লাহর কিতাব বলে মানতে হবে, যেহেতু আল্লাহ তার কিতাব বলেছেন আসমানি কিতাব, কিন্তু তাওরাতের বিধান না রহিত হয়ে গেছে, সুতরাং মানা চলবে না। তকদিরের প্রতি ইমানের দুটো দারাজা রয়েছে বললেন, আর প্রত্যেকটি দারাজাতে দুটো বস্তু সামিল রয়েছে, এই কথাই না বললেন? তো বলছেন এর দ্বারা ইঙ্গিত করেছেন এই দিকে, যে আন্নাল ঈমান বিল কাদারি ইশতামিলু আলা আরবায়ে মারাতিব, তকদীরের প্রতি ঈমানের 4টি স্তর রয়েছে। সংক্ষেপে সেগুলি শুনে নেন, তারপর বিস্তারিত আলোচনা আসছে। প্রথম হচ্ছে ইলমুল্লাহিল আজালি বিকুল্লি শাই, আল্লাহর ইলমে আজালি, মানে এমন ব্যাপক জ্ঞান যার কোনো আদি অন্ত নেই, শুরু নেই, যে আল্লাহ অমুক কালে জানতেন না তারপরে জেনেছেন, এমনটা নাই। এটা হচ্ছে আজাল। আজাল মানে যার শুরু নেই, আর আবাদ মানে যার শেষ নেই, যার আদি অন্ত নেই, তাহলে আল্লাহর ইলমে আজাল। আমার ইলমে আজাল এই কথা ভরি, আজাল মানে সর্বদাই যে ইলম আল্লাহ রাব্বুল আলামিনের কি ছিল আর আছে আর থাকবে, এটা আজালি আর আবাদি, এই দুটো শব্দ মনে রাখবেন। তো আল্লাহ যখন সবকিছুই সর্বদাই জানেন, এর অন্তর্ভুক্ত হচ্ছে যে আল্লাহ বান্দারা কি আমল করছে করবে তাও জানেন, বর্তমানে যেই বান্দারা দুনিয়াতে মানব জাতি আছে কি কাজকর্ম করছে আল্লাহ জানছেন না? জানছেন না। যেমন আল্লাহ এখন জানছেন, তেমনি যাদেরকে আল্লাহ এখনো সৃষ্টি করেননি, আগামীতে যারা সৃষ্টি হবে তারাও কি করবে দুনিয়াতে এসে আল্লাহ জানেন না? জানেন না। না, তাদের শুধু ওই বয়সটা কত, কোথায় জন্মিবে এটাই জানেন শুধু? না, ওরা যে জন্মিবে, জন্মার পরে সুস্থ না অসুস্থ, কতদিন বাঁচবার, কি কি কাজ করবে, কখন কোন ঘন্টায় কোন মিনিটে কোন সেকেন্ডে কি কাজ তাদের দ্বারা হবে, ভালো না মন্দ সবই আল্লাহ জানেন। জি, সবকিছুকে স্বামী আল্লাহর এলম, এটা একটা এলমুল্লাহ, সহজে কি বলবেন, আল্লাহর এলম প্রথম স্তর। দ্বিতীয় স্তর হচ্ছে কিতাবাতুল্লাহ যালিকা, আল্লাহ যে সবকিছু জানেন, আবার এগুলো রেকর্ড করে লিখেও রেখেছেন লহে মাহফুজে, ফিল লহিল মাহফুজ, সুরক্ষিত ফলকে। তৃতীয় স্তর হচ্ছে মাশিয়াতুল্লাহ শামিলা, আল্লাহর ব্যাপক ইচ্ছা, মানে আল্লাহর ইচ্ছা সমস্ত কিছুকে শামিল, আল্লাহর ইচ্ছের বিরুদ্ধে কিছু হয় না, কিন্তু আল্লাহর বিনা হুকুমে কিছু হয় না, এটি গুমরাহি কথা। আল্লাহর হুকুম মানে এখানে শরীয় হুকুমের কথা বলছি, আল্লাহর হুকুম মানে যদি বলেন যে আমরুর কৌনি মানে ইচ্ছার অর্থ, সেটা আলাদা কথা, সেটা সূক্ষ্ম বিষয়, কিন্তু জনগণ কি হুকুম মানে কি বুঝে, হুকুম মানে নির্দেশ বুঝে, ঠিক কিনা? তো আল্লাহর বিনা হুকুমে বিনা নির্দেশে কিছু হয় না, আল্লাহ নির্দেশ করেছে চুরি করো, আল্লাহ নির্দেশ করেছে জেনা করো মদ খাও, আল্লাহ নির্দেশ দিয়েছেন যে কুফুরি করো নাস্তিক হও আর মাজারে সিজদা করো নাকি, তো আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, এ কথাটি কুফুরিয়া কথা নয়, আল্লাহ হুকুম করেছে যা মাজারে সিজদা করো না। জনগণ যে হুকুমের শব্দটি বুঝে সেই অর্থে আমি আলোচনা করেছি এরা, কারণ একজন বিদাতি বক্তা আমার আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়েনার উপর আপত্তি করেছে, সেই জন্য এটা বলছি ক্লিয়ার করে। হুকুম মানে জনগণ যেটা বোঝে সেটা হচ্ছে
নির্দেশ। আর হুকুম মানে যেটা হচ্ছে মাশিয়াত, হ্যাঁ আল্লাহর চাওয়া, আল্লাহর ইচ্ছা, সেটা সবকে সামিল, ভালো মন্দ কেউ আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কিছু হয় না। আল্লাহ যদি ইচ্ছা করতেন যে হইতে দেব না, তাহলে কিছু হইতো না। বোঝা গেছে কিনা? পাপ হইতে দেব না, পাপীকে জন্মিতে দেব না, তো পাপী জন্মিত নাকি না? গায়ের জোরে জন্মে গেছে, গায়ের জোরে পাপ করছে নাকি না? আল্লাহ ওই ক্ষমতা ওদের শরীরে দিয়ে রেখেছেন, কিন্তু আল্লাহ এই ক্ষমতাকে প্রয়োগ করতে বলেননি পাপের ক্ষেত্রে, যে তোমার ক্ষমতাকে পাপে প্রয়োগ করো। তো মাশিয়াতুল্লাহ আশামিলা ওয়া কুদরাতুহু তামা লিকুল্লি হাদিস, যা কিছু ঘটছে সব কিছু আল্লাহ চান, ব্যাপক চাওয়ার ভিত্তিতে, এবং আল্লাহর ক্ষমতাধীন, আল্লাহ ক্ষমতার বাইরে ঘটছে না, আমাদের ক্ষমতার বাইরে প্রায় সবকিছুই ঘটছে। আপনার ক্ষমতা আপনার স্ত্রীর উপর চলে না, আপনার ক্ষমতা আপনার ছেলে মেয়ের উপর চলে, যতক্ষণ চোখের সামনে, খুব যদি আপনি জোর দেখান তো আপনার চোখের সামনে আপনার স্ত্রী আপনার বিনা হুকুমে এদিক সেদিক নড়তে পারছে না, ঠিক না? তারপরে তো পাকায় চলে যাচ্ছে, যাও তোমাকে মানি না, ঠিক কিনা? আর এখন যে এখানে এসছেন আর বাড়িতে স্ত্রীকে রেখে এসছেন, আপনি বলে যাই তুই বাইরে যাবি না, ও গিয়ে যদি মার্কেটে ঘুরে, আর যদি সমুদ্র বিচে ঘুরিয়ে, অথবা পার্কে ঘুরিয়ে আপনার করার কি আছে, অথবা গেট খুলে দিয়ে কাউকে ডেকে গল্প করে আপনার করার ক্ষমতা আছে, তা আপনার ইচ্ছার বিরুদ্ধে হয় না? সবকিছু করতে পারে আপনার ইচ্ছার বিরুদ্ধে, কিন্তু আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কিছু ঘটে না। চতুর্থ স্তর হচ্ছে আল খালক, খালকুল্লাহ। তাহলে খুব সহজ ভাষায় এবার শুনেন, প্রথমটা হচ্ছে ইলমুল্লাহ, আল্লাহর ইলম সবকিছু শামিল। তারপরটি হচ্ছে কিতাবাতুল্লাহ, আল্লাহ রেখে রেখেছেন। তৃতীয় হচ্ছে মাশিয়াতুল্লাহ বা ইরাদাতুল্লাহ, আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কিছু হয় না। চার নম্বর হচ্ছে খালকুল্লাহ বা ইজাদুল্লাহ, আল্লাহর সৃষ্টি। চার নম্বর হচ্ছে আল্লাহর সৃষ্টি, আল্লাহ সবকিছুকে সৃষ্টি করা, আল্লাহর সৃষ্টি ছাড়া কোনো কিছু সৃষ্টি হয় না। তো বলছেন চার নম্বর হচ্ছে ইজাদুল্লাহ লিকুল্লিল মাখলুকাত, আল্লাহ সমস্ত সৃষ্টিকে কি করেছেন, অস্তিত্ব দানকারী বা সৃষ্টি করেছেন। ও আন্নাহুল খালিক, তিনি একমাত্র স্রষ্টা, অমাসিয়াহ মাখলুক, আর তার সত্তা ছাড়া যা কিছু পৃথিবীতে আছে তা হচ্ছে মাখলুক বা সৃষ্টি। হাজা মুজমাল মারাতিবিল কাদরি, এই হচ্ছে সংক্ষিপ্ত তকদিরের স্তর সমূহ। ওয়া ইলাইকা বায়ানু বিতাফসিল, এখন বিস্তারিত আপনাদের সামনে বর্ণনা করা হচ্ছে। বলছেন শেখ সোহেল ফৌজান হাফেজাহুল্লাহ তাআলা, মারাতিবুল কাদর, এখন তকদিরের স্তরগুলি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির কিতাব আকীদা ওয়াসিতিয়া থেকে শুনুন। বলছেন আদ-দারাজাতুল উলা ওয়া মা তাতাযাম্মানুহু, প্রথম দরজা, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি প্রথম তকদিরকে দুই দরজায় ভাগ করেছেন, দুই দরজা মানে দুটো সিঁড়ি বা স্টেপ, দুটো ধাপ, দুটো ধাপ বলতে পারেন, প্রথম ধাপে দুটো আর দ্বিতীয় ধাপে দুটো, তো দুই দুই চারটা, এই চারটা বয়ান করলাম। প্রথম ধাপ হচ্ছে আর ওতে যা সামিল, বলছে সাত দারাজাতুল উলা, প্রথম ধাপ হচ্ছে আল ঈমানু বিআন্নাল্লাহ তাআলা আলীমুন বিমা খালাকা বা বিমা আল খালকু আমিলুন। বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, তিনি সব কিছুই জানেন, কি সম্পর্কে, বিমা আল খালকু আমিলুন, যে সৃষ্টি জগৎ কি কাজ কর্ম করবে, করেছে ওটাও জানেন অতীতে, আর করছে ওটাও জানেন, আর করবে ওটাও জানেন, কে কি করবে সৃষ্টির আগে থেকে সব সময় তিনি জানেন, সব সময় সৃষ্টির কতকাল আগে থেকে জানেন এই কথা বলতে পারেন না, লিখেছেন কখন, আসমান জমিন সৃষ্টির 50,000, তাহলে এটার একটা সুর লিখার একটা কি ছিল, শুরু ছিল, কিন্তু আল্লাহর জানার কিন্তু শুরু ছিল না, সর্বদাই তিনি জানেন, এটা কথা মনে রাখতে হবে। তো বলছেন যে সৃষ্টি জগৎ যা কিছু আমল করবে বা কর্ম করবে, আমল মানে তো আমরা বুঝি ধর্মীয় আমল না, ধর্মীয় কাজ কি করবে আর দুনিয়ার কাজ কি করবে, কে কতটা ইমানদার হবে, কে কতটা নামাজি মুসল্লি হবে, কে কতটা আরো সিয়াম পালন করবে, কে কতটা যাকাত দাতা হবে, কে কতটা হজ করবে, কে কতটা উমরা করবে, কে কতটা নেক কাজ করবে, কে কতটা পাপ করবে, আর কে কতটা রুজি রোজগার করবে, আর কে কতটা শ্বাস নেবে, সবকিছু লেখা আছে এবং সবকিছু আল্লাহ জানেন। প্রথমটা হচ্ছে আল্লাহ জানেন, বে ইলমিহিল কদীম, তার এমন জ্ঞান দ্বারা যার কোনো আদি নেই, শুরু নেই, কদীম মানে
কাদিম মানে প্রাচীন হয়, কাদিম মানে পুরাতন হয়, তো এখানে প্রাচীন পুরাতন কথাটি বেমানান লাগছে। তো কি বলো আমরা, যে জ্ঞানের কোন শুরু নেই আদি নেই। আজাল থেকে আবাদ পর্যন্ত চিরকাল তিনি আলিম, হ্যাঁ, আর চিরকাল তিনি আলিম থাকবেন, সর্বদাই ছিলেন এবং থাকবেন। ও আলেমা জামি আহওয়ালিহিম, এবং আল্লাহ সৃষ্টি জগতের সমস্ত অবস্থা জানেন। মিনাত তাআতি ওয়াল মাসি, ভালো এবং মন্দ, কে ভালো কাজ কতটা করবে আর মাসি কে পাপ কাজ কতটা করবে সব জানে। ওয়াল আরজাক, রিজিক কে কত পাবে আর কোথায় পাবে আর কি রিজিক পাবে, হ্যাঁ, কে তার বিদ্যা দিয়ে, কে তার ব্যবসা দিয়ে, কে হাতের কাজ দিয়ে, কে দিন মজুর করে, সবই জানে আল্লাহ তাআলা। ওয়াল আজাল, এবং হ্যাঁ আয়ু, আয়ু আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এবং এই আয়ুর সমাপ্তি কোথায় ঘটবে, কে আকাশ পথে মরবে আর কে জমিনে মরবে আর কে পানি পথে মরবে, কে কি অবস্থায় মরবে, সুম্মা কাতাব, এটা হলো একটা তাহলে ইলমুল্লাহ। দুই নম্বর, সুম্মা কাতাব আল্লাহ ফিল লাউহিল মাহফুজ মাকাদিরুল খালকে, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন লাউহে মাহফুজে সৃষ্টি জগতের তাকদীর সমূহ। এটা হলো দ্বিতীয় কিতাবটা হচ্ছে দ্বিতীয় স্তর। এই লিখাটা কেমন করে হইল, এই মর্মে সে হাদিসটির দিকে ইঙ্গিত করছেন যা নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, ফাআউয়ালা মা খালাকাল্লাহুল কলম, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কি সৃষ্টি করলেন, কলম। এই সর্বপ্রথম কলম মানে তার আগে কিছু সৃষ্টি হয়নি এই না, এটা অর্থ এখানে বোঝানো হয়নি। কারণ এই কলমের যখন তাকে লিখতে বলা হইল, হ্যাঁ লিখবে কিসে, কলম দ্বারা লিখবে, তো লিখবে কোথায়, কলম দ্বারা তো লিখবে কিন্তু কোন একটা জায়গাতে তো লিখতে হবে, খাতা তো লাগবে, সেটা কি লহে মাহফুজ, তাহলে তার আগে লহে মাহফুজ সৃষ্টি আছে, হ্যাঁ লহে মাহফুজ, আরশ আছে, কুরসি আছে, ঠিক না, জি হ্যাঁ। তো কথা হচ্ছে যে এখানে এই এই কথাটি বোঝানো হয়েছে যে যখন আল্লাহ এই তকদির লিখেন, এই তকদির লিখার আগে কলম সৃষ্টি করলেন, প্রথম কলম সৃষ্টি করলেন তারপর লিখতে বললেন, এর মানে এই না যে কলমের আগে আর কিছু সৃষ্টি হয়নি, এটা ওলামারা অর্থ করেছেন যাতে করে আপনার এতরাজ আপত্তি না হয়। জি, কাল আল্লাহ তারপর কলম কাল্লাহ বলে উক্তুব, লেখো, কাল মা আক্তুব, আল্লাহ কি লিখবো, কাল উক্তুব মা হুয়া কায়েনুন ইলা ইয়াউমিল কিয়ামা, তুমি লিখো যা কিছু ঘটবে কিয়ামত পর্যন্ত, সব কিছু লিখো। মানুষের ওপর যে কোন অবস্থা আসে ভালো হোক আর মন্দ হোক, সেটা তাকে ভুল করে অন্য কাউকে লাগবে না, বুঝা গেছে না, অর্থাৎ বিপদ আপদ যদি আপনার ভাগ্যে থাকে সেটা আমার উপরে আসবে না, আর আমার ভাগ্যে থাকে আমার পাশে বসে আছেন আপনাকে লাগবে, কথা বোঝা গেছে না, জি। এটা বিপদের ক্ষেত্রে বুঝালাম, সুখের ক্ষেত্রে যে রুজিটা আপনার আছে আমি যদি রাত দিন চেষ্টা করি যে কেড়ে নিয়ে আমার হকে লাগাবো, আমি খাবো, এটা ও অসম্ভব, লাগবে না, আমার নসিবে জুটবে না। আর আমার রুজি কার জন্য ছিনিয়ে নেওয়ার যদি আপনি কেন সারা দুনিয়া চেষ্টা করে, তবু কিছু করতে পারবে না, কথা বোঝা গেছে। এর নাম তকদির, এত হালকা মনে করি না তকদির বিষয়টি, কারণ আমরা অনেক ভয় করি, হ্যাঁ এই ব্যাটার জন্য আমার রুজিটা গেল, হ্যাঁ এই ব্যাটা যে দুশ্মনী করছে কখন আমার ভাত উঠলো, এত ভাই কেন, আরে ভাই এত ভাই, কেউ কিছু করতে পারে, মানুষের হাতে আল্লাহ রাখেনি, আসমানে রেখেছেন, জমিনও রাখেনি, না হলে মানুষ কোথা থেকে উদ্ধার করে নিত, অফিস সময় রিজকে কম, সব কিছু ফয়সালা কোথায়, আকাশের উপর, ওখানে মানুষ যেতেই পারবে না, দুশ্মন যেতেই পারবে না, কথা বোঝা গেছে, জি, হায়াত কেড়ে নিতে পারবে না, মত এনে দিতে পারবে না, অনেকে মরার জন্য হাই হাই করছে, মরে যেতাম মরে যেতাম ভালো হইতো, মরছে না তখন আত্মহত্যা করতে যাচ্ছে, আত্মহত্যা করতে গিয়েও মনে করছে মরে যাবো কিন্তু মরো না, কেমন করে বেঁচে গেল, হচ্ছে না হচ্ছে না, আমার কেউ মরতে চায় না, জীবনে যেন মরণ না আসে, ও তাড়াতাড়ি মরে গেল, তাকদীর বলছেন যে মানুষের ওপর যা কিছু আসে সেটা তাকে ভুল করে অন্য কারো কাছে যাবে না, আপনার রুজি আমার কাছে ভুল করে আসবে না,
আর আমার রোজি আপনার কাছে ভুল করে যাবে না। আমার আখতা আর যেটা ভুল করে গেছে মানে আপনাকে আপনার নসিবে লাগলো না, লাম ইয়াকুন লি ইউসুফ, সেটা আপনাকে আপনার কাছে আসতো না। আমাদের কোন চাকরি বাকরি বা একটা সুযোগ সুবিধা আসছিল, হঠাৎ করে না হইলে এই ব্যাটার জন্য দিতে হইল না। হ্যাঁ, আমার কফিলের জন্য আমি ক্ষতিগ্রস্ত, আরে ওইটাই নসিব আছে তোমার। জি হ্যাঁ, এর জন্য আর ওর জন্য ওইসব বলে লাভ নেই। জাসাতিল আকলাম, কলমগুলি শুকিয়ে গেছে, কলমগুলি শুকে, কলম শুকালে আর লিখে না, সুতরাং তকদিরে রিভিউ হবে না, যা লিখার লিখা হয়ে গেছে। ও তুমি এত সোহফ, আর যে লিপি, হ্যাঁ লিখ, যাতে লিখা হচ্ছিল সেটা কি হয়েছে, লিখার পরে ওই কালিগুলো কি হয়েছে, শুকিয়ে গেছে। জি হ্যাঁ, লওহে মাহফুজে লিখা হয়েছিল, তারপরে শুকিয়ে গেছে। কামা কালা তালা, মহান আল্লাহ বলেন, আলম তালাম, হে নবী তুমি কি জানো না, হে মুসলিম তুমি কি জানো না, হে মানুষ তুমি জানো না, সম্বোধন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম, তারপরে মুসলিমকে, এই উম্মতের মানুষ সেই জন্য, আর তারপরে যে কোনো মানুষের জন্য কোরআন নাযিল হয়েছে সেই জন্য সবটাই বললাম, বুঝছেন না। প্রথম আল্লাহ কাকে সম্বোধন করেছেন, কোরআন নাযিল নবীকে, তারপরে আমাদেরকে, কারণ আমরা কোরআনের প্রতি বিশ্বাসী, তারপরে সারা বিশ্ব সমস্ত মানবতাকে কোরআন সম্বোধন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। জি তো আলম তাআলা, হে মানুষ তুমি কি জানো না, যে আকাশ এবং জমিনে যা কিছু আছে আল্লাহ সম্যক জ্ঞানী, আল্লাহ সব জানেন। ইন্না যালিকা ফি কিতাব, এক তো জানেন প্রমাণ হইল, তাই না, ইলমুল্লাহ প্রমাণ হইল, সবকিছু আল্লাহ জানেন, ইলমুল্লাহ এক নাম্বার। দুই নম্বর, ইন্না যালিকা ফি কিতাব, যা জানেন এটা লিখনিতে আছে, মানে লিখা আছে লোহে মাহফুজে। তাহলে দ্বিতীয় স্তর, কিতাবাতুল আল্লাহ লিখাও এই আয়াত দ্বারা প্রমাণিত হইল। আবার এগুলো খুব মুশকিল নাকি আমাদের জন্য, তো মুশকিল, দশটা লোকের হিসাব নিজের হিসাবটা রাখতে পারি না, যারা হিসাব একটা একটা করে লিখে রাখেন, যদি বলি এক মাসে কি খেলেন আর কতটা খরচ হিসাব দেন, তা আপনি নিজে বলতে পারবেন না, কোন দিকে কতটা খরচ করলাম, নিজের হিসাব নিজে দিতে পারবেন না, ঠিক না, পরের হিসাব আর কোম্পানির হিসাব তো দূর দূরের কথা, লিখে না রাখলেন। কিন্তু আল্লাহ বলছে ইন্না যালিকা আল্লাহ ইয়াসির, এসব আল্লাহর জন্য সহজ, জানাও সহজ আর লিখে রাখাও সহজ। সূরা হজর আয়াত নম্বর 70, দ্বিতীয় আয়াত সূরা হাদিদের আয়াত নম্বর 22, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়া ক্বালা মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়া লা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাব, বলছেন যে হে মানুষ তোমাদের কি জমিনে পৃথিবীতে যে কোনো মুসিবত পৌঁছে বা যে কোনো মুসিবত তোমাদের উপর আপতিত হয়, এটা ইল্লা ফি কিতাব, কিতাবে রয়েছে, লেখা আছে, এমন কোন মুসিবত নেই। মা নাফিয়া, শব্দিক অর্থ করি মা আসাবামি মুসিবাতিন ফিল আরদে, পৃথিবীতে এমন কোন মুসিবত আসতে পারে না জমিনে, ওয়ালা ফি আনফুসিকুম, আর তোমাদের জানের ক্ষেত্রে প্রাণের ক্ষেত্রে কোন মুসিবত বিপদ আপদ আসতে পারে না, ইল্লা ফি কিতাব, যা আসে তা লেখা আছে, লিখনিতে আছে। কখন আল্লাহ লিখেছেন, মিন কাবলে আন্নাবরাহা, সেসবকে সৃষ্টি করার পূর্বেই, এটা লিখা আছে সবকিছু সৃষ্টি করার পূর্বে, এমনকি আসমান জমির সৃষ্টিরও অনেক পূর্বে। ইন্না যালিকা আল্লাহ ইয়াসির, এই সব হচ্ছে আল্লাহর জন্য বড় সহজ। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কথাগুলি তরজমা সংক্ষিপ্ত এবং ব্যাখ্যা শেষ করে দিই, তারপরে বিস্তারিত শেখ সোহরাব ফৌজান হাফিজাহুল্লাহর ভাষ্য থেকে শোনাবো, যাতে আরো স্পষ্ট হবে। ওয়া হাযা তাকদীর আত তাবিউ লি ইলমিহি সুবহানাহু ইয়াকুনু ফি মাওয়াদি'আ জুমলাতান ওয়া তাফসীলা, বলছেন যে এই যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকদীর যা নির্ধারিত রয়েছে, ভাগ্য সুনির্ধারিত রয়েছে, যা আল্লাহর জ্ঞানের আওতাভুক্ত, আল্লাহর জ্ঞানের এলমের বাইরে নাই, আল্লাহর এলমের তাবে মানে তার আন্ডারে রয়েছে, এটা কখনো কখনো সংক্ষিপ্ত হবে আর কখনো কখনো বিস্তারিত, কখনো কখনো সংক্ষিপ্ত আর কখনো কখনো বিস্তারিত, জুমলাতান মানে সংক্ষিপ্ত আর তাফসিলান মানে বিস্তারিত। এই জন্য হোলসেল কে জুমলা আজকাল বলা হচ্ছে, একসাথে উঠিয়ে দিয়ে দিলেন, একটা একটা করে দেখলেন না কি আছে না আছে, একসাথে উঠিয়ে একবারে কার্টুন কে কার্টুন উঠিয়ে দিয়ে দিল, তাই না, জুমলা। তো জুমলাতান মানে সংক্ষিপ্ত। ফাকাদ কাতাবা ফি লাওহিল মাহফুজ মা শা, প্রথম আল্লাহ রাব্বুল আলামিন সুরক্ষিত ফলকে, লাওহে মাহফুজে যা চেয়েছেন, যেভাবে চেয়েছেন, যার জন্য যতটা চেয়েছেন লিখে রেখেছেন। ওয়াইজা খালাক, আর যখন আল্লাহ সৃষ্টি করেন, জাসাদাল জেনিন, ভ্রূণের দেহকে, শরীরকে, ভ্রূণ বুঝেন তো বাংলা, বাংলা বুঝেন আর বাংলার স্বাধীনতা,
কি দিয়ে তর্জমা করবো? হ্যাঁ জেনিন, জেনিন ভ্রুণ। পেটে মা যখন গর্ভধারণ করে, হ্যাঁ যখন পজিটিভ আসে তখন ৪০ দিন কি থাকে? শুক্র থাকে, শুক্রবিন্দু। তারপরে দ্বিতীয় ৪০ হ্যাঁ জমাট বাঁধা রক্ত হয়, আর তৃতীয় ৪০ মাংসপিণ্ড মুখ গাতন হয়, আলাকাতান নুৎফাতান সুম্মা আলাকাতান সুম্মা মুখ গাতন, তারপর গোস্তের টুকরো বা পিণ্ড হয়, গোস্তের লুথরা পিণ্ড, গোস্ত পিণ্ড। এই গোস্ত পিণ্ড এটা হচ্ছে ভ্রূণ, হ্যাঁ ধীরে 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 হ্যাঁ কি হচ্ছে বাড়ছে, ওইটা রং পরিবর্তন হচ্ছে, অবস্থার পরিবর্তন ঘটছে। যখন তিন চারে বারো ১২০ দিন, ৩৪০ বললাম না, ৩৪ ১২০ দিন হলো, তখন কি হয়ে যায়? ফেরেশতাকে আল্লাহ পাঠান যে চারটা বিষয় লিখো এখন ওর, এটা তফসিলি সংক্ষিপ্ত হচ্ছে যে প্রত্যেকটা বস্তুর তকদির আল্লাহ আল্লাহ মাহফুজে লিখে রেখেছেন, এটা হচ্ছে জুমলাতান সংক্ষিপ্ত তকদিরের প্রতিমান, বোঝা গেছে? আর তফসিলান হচ্ছে এই যে প্রত্যেকে নিজ নিজ মাতৃগর্ভে যখন আপনি ভ্রূণ হিসাবে প্রথম অবস্থায় যখন এসেছেন, ১২০ দিন যখন হয়েছে তখন আপনি জেনি, তারপরে যখন আস্তে আস্তে বাড়ছে এই ২৫০ গ্রাম থেকে ৫০০ হলো, ৫০০ থেকে ৭০০ ৮০০ ১ কিলো ১.৫ কিলো ২ কিলো আড়াই কিলো এই ৩ কিলো, এখন ভূমিষ্ঠ, যতদিন ভূমিষ্ঠ হয়নি এটার নাম হচ্ছে জেনি, বোঝা গেছে না? জেনি। তো যখন আল্লাহ এই ভ্রূণের দেহ সৃষ্টি করে, ১২০ দিন হয়ে যায়, তারপর তখন আস্তে আস্তে কি হয়, গোস্তের ভিতরে হাড্ডি হয়, আর হাড্ডির উপর তখন গোস্ত যেন পোশাকের মতো পরিধান করিয়ে দেওয়া হয়, আর আস্তে আস্তে ওজন বাড়তে থাকে। লিখা তাবলা নাফখি রুহে ফিয়ে, তাতে আত্মা ফুকে দেওয়ার পূর্বে বাসা এলেইহে মালাকান, ফেরেশতা আল্লাহ পাঠান, একজন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দেন এই দায়িত্ব দিয়ে, কি দায়িত্ব? চারটি কথা লিখে দেওয়ার জন্য হুকুম করা, অথচ তকদির তো লয় মাহফুজে লেখা আছে, ওটা হচ্ছে জুমলাতান সংক্ষিপ্ত লেখা আছে, লয় মাহফুজে কি লেখা আছে? সংক্ষিপ্ত লেখা আছে। এখন তফসিল, এটা হচ্ছে উমরি, জি এটা হচ্ছে আপনার আয়ুর, জি হ্যাঁ, কি লেখা হয়? ভাইও কালো ও ফেরেশতা বলে আল্লাহ কি লিখবো, বলে উক্তুব রিজকাহু, ও রিজিক লিখো, রিজিকের মধ্যে আয়ু, রিজিকের মধ্যে রুজি, খাদ্য পানি সুস্থতা ইত্যাদি, জি হ্যাঁ। ও আজাল রিস্ক, একটা রিস্ক তাহলে খাবার দাবার ধরেন, কারণ আজাল বলেছে আলাদা করে, তো রিস্ক মানে তাহলে তার খাদ্য পানীয় ইত্যাদি আজ ভোগের সামগ্রী এক কথাই, ও আজালাহু এবং তার আয়ু, বয়স কত, বয়স চলে আসবে, ও আমালহু এবং তার আমল কাজকর্ম, কি কাজ করবে সে, শিক্ষিত না অশিক্ষিত, হ্যাঁ শিক্ষিত তো কোন ময়দানের শিক্ষিত, তার পেশা কি হবে, আমল দুনিয়ার আমল, ও শাকিউন আম সাইদুন, তারপরে দিনই আমল, হ্যাঁ সে আল্লাহর অনুগত না অবাধ্য ইত্যাদি, হ্যাঁ আমল সৎ না অসৎ আমল, পাপি না ভালো, এগুলো আমলের অন্তর্ভুক্ত। তারপরে অশাক শেষ পরিণামে অশাকিউন আউ সাইদুন, শেষখানে ৮০ বছর বয়সে বা ৬০ বছর বয়সে যখন মৃত্যুবরণ করছে, সে বদনসিব না খুশনসিব, শাকিউন মানে হতভাগা বদবخت, হ্যাঁ বদনসিব শকি, আর সাইদুন মানে ভাগ্যবান, হ্যাঁ ভাগ্যবান, ভাগ্যবান কিনা, অনেক সময় আমল করেছেন অনেক কিন্তু শেষখানে নিজেই খারাপ আমল করলেন, আল্লাহর দোষ নাকি? সারা জীবন ভালোই করে গেলেন, সহি আকিদার লোক ছিলেন আপনি, আর মাশা আল্লাহ দিনের পাবন্দি করেছেন, ফরজ ওয়াজিব সবকিছু আদায় করেছেন, শেষ জীবনে কোন অসৎ চক্রের পাল্লাই পড়ে গিয়ে মাজারে সিজদা করে আসলেন, তারপরে মত হয়ে গেল, চিরকাল আমল বরবাদ হলো না হলো না? দোষ চাপাবেন আল্লাহর উপর, এতদিন ভালো কাজ করলো, দোষ আল্লাহ নাকি না ওই লোকের দোষ? কারণ অনেকে নিজের দোষ খুঁজে পায় না, আল্লাহর দোষ চাপায়, সারা জীবন এই লোকটা ভালো কাজ করলো, শেষখানে এরকম হয়ে গেল, তাহলে আমল করে লাভটা কি? আরে কে করলো কাজটা? আল্লাহ জবরদস্তি করেছে না তুমি করেছো এই কাজ? সারা জীবন ভালো থাকলে না কেন? অনেকে কিন্তু আছে ৪০ বছর জেনার কাছে যায়নি, আর নোংরা ৪০ ৫০ ৬০ বছর বসে জেনায় লিপ্ত, দোষ আল্লাহ না দোষ ওই লোকের, বলেন? জি হ্যাঁ। তো কথা হচ্ছে যে শেষখানে শাকিউন আও সাইদুন, বদনসিব না খুশনসিব, ওয়ানাহাবে যালিকা ইত্যাদি ইত্যাদি, ফাহাযা তাকদীরু, এই যে তকদিরটা, এই চারটি বিষয়ের কথা,
যখন ভ্রূণ মায়ের পেটে যখন গর্ভধারণ করে থাকে ওই সময় 120 দিনে, এটা যারা চরমপন্থী কাদরিয়া মানে কাদরিয়া যারা তকদির কে অস্বীকার করে তাদের মধ্যে আবার দুই পন্থী আছে। একটা হচ্ছে গোলাতুল কাদরিয়া মানে চরমপন্থী তকদির অস্বীকারী, আর একটা হচ্ছে নরমপন্থী তকদির অস্বীকারী। নরমপন্থী তকদির অস্বীকারী এরপরের আলোচনাগুলিতে আসবে যে নরমপন্থী কারা। এখন নরমপন্থী তকদির অস্বীকারী মেলা আছে, কিন্তু গরমপন্থী বা চরমপন্থী তকদির অস্বীকারীরা এগুলো কিচ্ছু মানত না, যে আল্লাহ কারো রিজিকও লিখে রাখেননি, আর আল্লাহ মানুষের আয়ু লিখে রাখেননি, আল্লাহ মানুষের আমলও লিখে রাখেননি, আল্লাহ মানুষের শেষ পরিণামও লিখে রাখেননি, কি হবে না হবে, জান্নাতি না জাহান্নাম কিচ্ছু লেখা নেই। বরং তারা আল্লাহর এলেমকে অস্বীকার করেছে, বলছে আল্লাহ জানেন না যে কি করবে না করবে, আল্লাহ জানেন না যে এই লোকটি বাঁচলে কি করবে না করবে। কেমন লাগে আপনাকে কিন্তু বর্তমান যুগে, বর্তমান যুগে না আজকার যুগ না, এই কিতাব লিখার যুগ, এই কিতাবটি আকিদাই অসেতিয়া শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ লিখেছেন অষ্টম শতাব্দীতে, 700 হিজরি থেকে 800 হিজরি প্রায় 750 পরে, এই সময়টাতে তার জীবনটা মোটামুটি। তাহলে এই সময় আপনার যেটা অষ্টম হিজরি, সপ্তম হিজরির পরে অষ্টম হিজরি, তাহলে 8 × 7 = 15, আজকে থেকে প্রায় 700 বছর আগের কথা। তখনকার যুগে বলছেন চরমপন্থী তো যারা কাদরিয়া প্রাচীন যুগে এর আগে যারা ছিল তারা এটা অস্বীকার করতো যে আল্লাহ কিছু জানে না, কে কি করবে না করবে ও বাবা আল্লাহ জানেন না, আল্লাহ সৃষ্টি করে দিতে পারে। কিন্তু আজকাল এই তকদির অস্বীকারীর সংখ্যা খুব কম রয়েছে। আমরা যেসব আলোচনা করলাম সেসব আলোচনার মধ্যে একটি ছিল যে তকদিরের সম্পর্কে দুটো কি রয়েছে স্টেপ বা ধাপ রয়েছে, দারাজা। প্রথম দারাজাতে দুটো বিষয় সামিল, একটা হচ্ছে আর এগুলি হচ্ছে মারাতেবুল কাদর বা তকদিরের স্তর। প্রথম স্তর কি বলেছিলাম, আল্লাহর এলম, আল্লাহর ব্যাপক জ্ঞান। তো বলছেন যে শেখ সাহেব ফজল জাকারহু শেখ জাকারা শেখ হোনা মা তা তাদাম্মানো দারাজাতুল উলা, প্রথম যে ধাপটি সেটা যে দুটো বিষয়কে সামিল তকদিরের প্রতি ইমানের, সেই দুটো এখানে উল্লেখ করা হয়েছে। প্রথম স্তর হচ্ছে আল ইমান ও বিইলমিল্লাহ, আল্লাহর এলমের প্রতি ইমান রাখা। আল মুহিত বিকুল্লি শাই, যেটা সবকিছুকেই পরিবেষ্টন করে আছে, মিনাল মজুদাতে যা বর্তমান বিদ্যমান আর মাদুমাত যা নেই হয়, অর্থাৎ বর্তমান আমরা মজুদ না মাদুম, আমরা বিদ্যমান আছি আল্লাহর জমিনে আছি, যা কিছু আছে সে সম্পর্কে আল্লাহ জ্ঞান রাখেন, আর যা নেই এখনো নেগেটিভ হয়ে আছে পজিটিভ হবে, অর্থাৎ বুঝছেন এই ভাষাটা ধরেন, এখনো সৃষ্টি হয়নি হবে, সেগুলি সম্পর্কেও আল্লাহ ওই রকমই জানেন যেমন যা কিছু আমাদের সম্পর্কে আল্লাহ জানছেন সবসময় রয়েছে, তার কোন আদি অন্ত নেই। অমিন জালিক, এরই অন্তর্ভুক্ত হচ্ছে ইলমুহু বিআমালিল খালকি মিনাত তাআতি ওয়াল মাসি, এইরকমই আল্লাহ জানেন যে তার সৃষ্টি জগৎ কোন আমল ভালো করবে না মন্দ করবে, ভালো করবে না মন্দ করবে, এবং তাদের রিজিক সম্পর্কে জানেন, তাদের আজল সম্পর্কে, তাদের আয়ু সম্পর্কে, মৃত্যু সম্পর্কে জানেন, ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয় স্তর হচ্ছে মারতাবাতুল কিতাবা, লিখনের স্তর। কোন স্তর? কিতাবাতুল্লাহ, আল্লাহর লিখনী। সেটা কি? ওয়াহি আন্নাল্লাহ কাতাফিল্লাহিল মাহফুজ, আল্লাহ লোহে মাহফুজে লিখে রেখেছেন, মাকাদির আল খালকে সমস্ত সৃষ্টি জগতে তাকদীর, যা কিছু পৃথিবীতে ঘটছে আল্লাহ সেটা এক নম্বর জানেন, এক নম্বর জানেন, আর দুই নম্বর লিখে রেখেছেন, সেটা ঘটার পূর্বে না ঘটার পরে? আরে ঘটার পরে তো আমরাও লিখি, বড় একটা কিছু ঘটনা, দেশ থেকে ফিরে আসা, এত তারিখ আমি বাড়ি থেকে ফিরে আসলাম, নোটবুকে ডায়েরিতে লিখে রাখছেন না,
এত তারিখে আমি অমুক জায়গায় জার্নি করলাম, এত তারিখে প্রথম উমরা করলাম, ওটা আমরা করি। তারপরে শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাই কোরআন এবং সুন্নাহর দলিল পেশ করছেন এই তকদিরের স্তরগুলি, তকদিরের স্তরগুলি দলিল পেশ করছেন। বলছেন যে হাদিস থেকে দলিল পেশ করেছেন আবু দাউদে রয়েছে হাদিসটি, হাদিসটি কোথায় রয়েছে? আবু দাউদের 4700 নম্বর হাদিস, আল্লামা আলবানী হাদিসটিকে সহি বলেছেন। ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লিখার একটা স্তর রয়েছে তকদির, আল্লাহ লিখে রেখেছেন। ওয়ান্নাল মাকাদিরা কুল্লাহা মাকতুবা, আর তকদির সবগুলি লিখা আছে। তকদির সবগুলি এমন বলতে পারেন না যে কিছু কিছু তকদির লিখা আছে, না সব লিখা আছে, সব লিখা আছে। একটু আগে বললাম না যে আউয়াল মা খালাক আল্লাহুল কালাম, এর মানে এই না যে দুনিয়ার সমস্ত সৃষ্টি প্রথম সৃষ্টি কলম, এটা নয়। আসলে এটা যারা বুঝেছে হাদিস ভালো করে বুঝেনি বা গ্রামার বুঝে না, এই ক্ষেত্রে দুই রকম ভাবে ব্যাখ্যা করা হয়েছে। তার মধ্যে একটি ব্যাখ্যা আপনাদেরকে শোনায়, বলছেন যে আউয়ালা শব্দটি রুইয়া বেনাসবি আউয়ালা, জাবার দিয়ে ফাতা দিয়ে পড়া হয়েছে, ফাতা মানে বুঝেন তো, কলম সৃষ্টি করার পরে প্রথম তাকে লিখতে বললেন তকদির। কলম যে প্রথম সৃষ্টি হইলো, প্রথম কলম সৃষ্টি হয়নি, কিন্তু কলম সৃষ্টি হওয়ার পরে যে হুকুমটি আল্লাহর হয়েছিল সেটা অন্য কোন না, কি তকদির লেখার হুকুম। কোনটা? তকদির লেখার হুকুম। এবার বুঝতে পেরেছেন? জি। আর যদি ওটাকে আউয়ালও পড়া যায়, কেউ আউয়ালও পড়েছেন, তখন ওর মানে হবে যে সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করেছেন। যখন এইরকম হবে তো মেলা এইরকম হাদিস এসছে, প্রথমে এইটা প্রথমে এইটা, তো এইরকম যদি অর্থ নেওয়া যায় তখন আর এক ভাবে সমন্বয় ওলামারা করে, সেটা হচ্ছে যেই বস্তুগুলি বা যেই বিষয়গুলি আগে আগে হয়েছে সেগুলির মধ্যেকার এটা একটা, সেগুলির মধ্যেকার একটা। যেমন আমরা অনেক সময় বলি দু চারজন মোটামুটি একসাথে এক মিনিট দু মিনিট আগে পরে এসছে মসজিদে হোক অথবা ইসলামী সেন্টারে, আপনারা প্রথম পাঁচজন এসেছেন, কেউ 10 সেকেন্ড আগে কেউ 10 সেকেন্ড পরে, আর বাকি সব পরে এসছে, ঠিক কিনা? একটু উদাহরণ দিচ্ছি, বুঝেন ভালো করে। আপনারা পাঁচজন যারা ওই 5-10 সেকেন্ড বা 1-2 মিনিটের আগে পরে এসেছেন, সবাই বলছেন আমি প্রথম এসেছি। কি বলছেন? আমি প্রথম এসেছি, মিথ্যা বলছেন নাকি? কিন্তু আপনি আসলে 10 সেকেন্ড পরে এসছেন বা তিনজনের পরে এসছেন, 1-1.5 মিনিট পরে এসছেন, তারপর আমি প্রথম এসেছি, কথা কি ভুল? যারা প্রথম এসছে তাদের মধ্যে কার আমি একজন, এর মানে হয় মিন আউয়ালে মান যা, এর মানে হয় যারা প্রথম এসেছে তাদের অন্তর্ভুক্ত আমি একজন, এই অর্থ হয়ে থাকে। যেই বিষয়গুলি বা যে বস্তুগুলি আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন তার একটি হচ্ছে প্রথম দিকের সৃষ্টি হচ্ছে কলম, এই অর্থ করা যেতে পারে। দ্বিতীয় একটা ব্যাখ্যা হাদিসে এতটুকু শুধু হাদিস, কিন্তু মাকাদিরা কুল্লি শাহাদাত তাকুমাস, কিয়ামত পর্যন্ত সবকিছুর তকদির লিখো। তারপরে যে কথাটি আছে যে মানুষের ওপর যে বিপদ আপদ আসে সেটা ভুল করবে না, আর যেটা ভুল করেছে সেটা তাকে আসবে না, এটা কিন্তু হাদিসের কথা নাই, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নাই, এটা হচ্ছে সাহাবী ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাখ্যা স্বরূপ কথা। এই হাদিসের ব্যাখ্যাতে বিশ্লেষণে তিনি বলেছেন, ওলামারা বলেছেন। আয়াতগুলি দ্বারা যা প্রমাণ হলো সেটা তো আমরা স্পষ্টই করে দিয়েছি, যে আয়াত দ্বারা কি জানতে পারলাম, যে আল্লাহ সবকিছু জানেন, আর আল্লাহ লিখেও রেখেছেন। জি, তকদির সম্পর্কে, তকদিরকে, তকদিরের প্রতি ইমান বা তকদিরকে দুই ভাগে ভাগ করলেন, বা তকদিরের প্রতি ইমানকে বলেন জুমলাতান ওয়া তাফসিলান, সংক্ষিপ্ত আর বিস্তারিত। তো এই ক্ষেত্রে বলছেন শেখ সালেহ ফাওজান এই কথাটির ব্যাখ্যায়, আন্না তাকদির আর নাও আনে, তকদির হচ্ছে দুই রকমের, তকদির হচ্ছে আল্লাহর সুপরিমিত করা বা তকদির নির্ধারণ করা দুই রকমের, তকদির আম তকদির খাস, একটা হচ্ছে আম তকদির আর একটা খাস তকদির। আম তকদির কি বলছে? শামিলুন লিকুল্লি কাইন, যে কোনো সৃষ্টিকে শামিল, যে কোনো সৃষ্টিকে
শামিল ওয়াহুয়াল্লাযী তাকাদ্দামাল কালামু আলাইহি বিআদিল্লাতি ওয়াহুয়াল মাকতুব ফিল লাওহিল মাহফুজ, যা আল্লাহ জানেন এবং আল্লাহ লওহে মাহফুজে সবকিছুকে লিখে রেখেছেন। মাকাদির কুল্লে শাই, সবকিছুর তকদির লেখা আছে। তকদির খাস কি? খাস খাস প্রত্যেকের তকদির, আমার তকদির, আপনার তকদির, অন্য অন্য সৃষ্টির তকদির। তকদির খাস হচ্ছে ওয়াহুয়া তাফসীলুন লিল কাদারিল আম, এই যে আম তকদিরটা লেখা আছে লওহে মাহফুজে, ওইটা কি বিস্তারিত বিষয়াদি। ওয়াহুয়া সালাসাতু আনওয়া, এই খাস তকদিরকে তিন ভাগে ভাগ করা যেতে পারে। খাস তকদিরকে তিন ভাগে ভাগ করা যেতে পারে, ভালো করে শুনুন। তাকদিরে উমরি, তাকদিরে হাউলি আর তাকদিরে ইয়ৌমি। কে বলতে পারেন প্রথম তাকদিরকে কয় ভাগে ভাগ করলাম? দুই ভাগে ভাগ, কি আম খাস। মাশাআল্লাহ, তাকদিরে আম আর তাকদিরে খাস। আম যেটা আল্লাহ সবকিছু জানেন এবং সবকিছু সবকিছুর তাকদির লওহে মাহফুজে লিখে রেখেছেন, জি, এটা চরমপন্থী কাদরিয়া তাকদির অস্বীকারীরা শুধু অস্বীকার করে। বাকি যারা মধ্যমপন্থী বা নরমপন্থী, যারা কাদরিয়া তকদির অস্বীকারী বা তকদির ক্ষেত্রে গোমরা, তারা অস্বীকার করে না। লওহে মাহফুজে লিখার আল্লাহ জানেন সবকিছু। আর তকদির খাস, তকদির খাসটা তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে তকদির উমরি, মানে সারা জীবনের তকদির। তকদির হাউলি, মানে বাৎসরিক তকদির। আর তকদির ইয়ৌমি, মানে দৈনন্দিন তকদির, দৈনিক তকদির, ডেইলি ডেইলি তকদির। আল্লাহ সুপরিমিত করেন প্রতিদিন, আল্লাহ সুপরিমিত করেন। বুঝা গেছে? অমরি, হাউলি, হাউল মানে বছর, অমরি মানে অমর সারা জীবন, আর হাউলি মানে বছর, আর ইয়ৌমি মানে ডেইলি ডেইলি তকদির। এই তিনটার দলিল শুনেন। বলছেন হাযা মানা কাউলি শাইখ, এটা হচ্ছে শাইখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কথার ব্যাখ্যা। ওয়াহাজাত তাকদিরুত তাবিউলি ইলমিহি সুবহানাহু ইয়াকুনু ফি মাওদি'আ জুমলাতান ওয়া তাফসীলান। বলছে এই যে তকদির, যেটা আল্লাহর ইলমের অন্তর্ভুক্ত আল্লাহ সুবহানাহু তাআলার, সেটা কখনো সংক্ষেপে হয় মানে তাকদিরে আম হয়, আর কখনো তাফসীলান হয় মানে খাস হয়। তাকদিরে আম হচ্ছে তাকদিরে উমরি, সারা জীবনের তকদির। যেমন একটু আগে শুনাইলাম, যখন বীর্যের বয়স 120 দিন হয়ে যায়, গর্ভধারণের 120 দিন হয়ে যায়, তখন কি করা হয়? ফেরেশতাকে বলা হয় চারটি কথা লিখো। বলা হয় রিজকিহি ওয়া আজালিহি ওয়া আমালিহি ওয়া শাকাওয়াতিহি ওয়া সাআদাতিহি। জি, রিজিক, তার আয়ু এবং তার আমল, আর তার সে ভালো না মন্দ। জি, দুই নম্বর তাকদির হাউলি, তাকদির উমরি, তাহলে সারা জীবনে লিখে দেওয়া হয়েছে, আমার আপনার সবাই লিখে দেওয়া হয়েছে, প্রতি বছর লিখা হচ্ছে। এটা কখন? শবে বরাতে, বেদাতীদের কাছে শবে বরাতে, বিনা দলিলে। আর কোরআন সুন্নাহর অনুসারীদের কাছে এটা হচ্ছে লাইলাতুল কাদারে, কাদার মানে তকদির, আর সেটা লিখা হয় লাইলাতুল কাদারে, সেজন্য ওই রাতের নাম হচ্ছে লাইলাতুল কাদার। লাইলাতুল কাদারের নামকরণের একটি কারণ এটাও, যেই রাতে কাদার মানে আল্লাহ এক বছরের রুজি বা সবকিছু সুপরিমিত করেন, সুনির্ধারণ করেন। আর কাদার মানে মর্যাদা হয়, কাদার মানে আরেকটা অর্থ হয় মর্যাদা। এই লোকটা আমার কদরি করলেন, মানুষের কদরি জানে না, মানে কি সম্মান, ইজ্জত সম্মান জানে না, ঠিক না? তো লাইলাতুল কাদারকে লাইলাতুল কাদার বলা হয়। দ্বিতীয় কারণ হচ্ছে যে এটা হচ্ছে বড়ই সম্মানিত বা মর্যাদা সম্পন্ন রাত, মর্যাদা সম্পন্ন রাত। তো তাকদির হাউলি, বাৎসরিক তাকদির নির্ধারণ করা হয়। ওয়াহুয়া মা ইউকাদ্দারু ফি লাইলাতিল কাদরি, যা লাইলাতুল কাদার নির্ধারণ করা হয়। মিন ওয়াকায়িল আম, এক বছরে যা কিছু আপনার ফয়সালা হবে, আকাশ থেকে নামিয়ে দেওয়া হয়েছে ফেরেশতার দায়িত্ব, ফেরেশতার উপর দায়িত্ব ন্যস্ত করা হয়েছে, এক বছরের এর কাজকর্ম তোমাকে সঁপে দেওয়া হলো, তুমি এক বছরে এর কাজ করো। এক বছর কখন সুখ, কখন দুঃখ, কখন ভালো, কখন মন্দ, কখন আঘাত খাবে, আর আর কখন এর মধ্যে যদি মত থাকে মরে যাবে। জি, কামাফি কাউলিহি তাআলা, এটা কোথায় রয়েছে? যেমন সূরা দুখানের আয়াত নম্বর 4 শুরু থেকে পড়েন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনা ফি লাইলাতি মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই 4 নম্বর আয়াত, ফিহা, এই বরকতের রাতে ইউফরাকু, চূড়ান্ত ফয়সালা করা হয়, এক বছরের তাকদীর নির্ধারণ করা হয়। আল্লাহর প্রত্যেকটি কাজে হিকমত আছে, আমার আপনার জীবনে যা কিছু ঘটছে, এগুলোর ফয়সালা কোথায় করা হয়?
কোন দিনে কোন রাতে? ফিহা, ওই বরকতময় রাতে। বিস্তারিত আর সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত মানে তকদির আম, হ্যাঁ ব্যাপক তকদির, আর বিস্তারিত মানে হচ্ছে তফসিলান মানে হচ্ছে খাস তকদির। খাস তকদির হচ্ছে তিন প্রকারের, একটা হচ্ছে তকদির উমরি সারা জীবনের তকদির, আর একটা হচ্ছে তকদির হাওলি প্রতি বছরের তকদির, আর একটা হচ্ছে তকদির ইয়ামি মানে প্রতিদিনের তকদির। সহজ ভাষায় আলোচনা চলছিল আমাদের তকদির উমরি মানে সারা জীবনের তকদির, যে সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যে 120 দিনের যখন পেটে গর্ভধারণ হয় তখন ফেরেশতা পাঠিয়ে ফায়ুমারু বি আরবাই কালিমা চারটি কথা লিখার হুকুম করা হয়। তারপরে হচ্ছে তকদির হাউলি বাৎসরিক তকদির, যা লাইলাতুল কাদারে সুনির্ধারিত করা হয়, মানে মালায়িকা যারা দায়িত্বশীল রয়েছেন তাদেরকে দায়িত্ব ন্যস্ত করা হয় যে তুমি এই কাজগুলি করো। নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি বরকতময় রাতে, ইন্না কুন্না মুনজিরিন নিশ্চয় আমি সতর্ককারী, ফিহা ইউফরাকু এই রাতে বরকতের রাতে চূড়ান্ত ফয়সালা করা হয়, কুল্লু আমরিন হাকিম প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ কাজের, প্রত্যেক হিকমতের কাজের। আর মানুষের জীবনের প্রত্যেকটি অবস্থাতে হিকমত রয়েছে, আল্লাহ যা কিছু ঘটাচ্ছেন এগুলির ফয়সালা করা হয়। এই আয়াত প্রমাণ করে যে লাইলাতুল কাদার হচ্ছে তকদির বাৎসরিক তকদির রাত বা ভাগ্য রজনী, কি বলে এটাকে ভাগ্য রজনী। তাহলে ভাগ্য রজনী শবে বরাত কি বলবেন, এটা বেদাতি কথা। আর ভাগ্য রজনী যদি লাইলাতুল কাদারকে বলেন তো এটি হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক কথা, আর সেটাও তকদির হচ্ছে বাৎসরিক তকদির। কি এটা বাৎসরিক তকদির? তাহলে আপনার অন্যান্য দলিলগুলির সাথে আপনার দ্বন্দ্ব বাঁধবে না, যারে আসমান জমিনে সৃষ্টি 50 বছর আগে আগেও তকদির লিখা আছে, আবার মায়ের পেটে যখন 120 দিনের হয় তখনও তকদির লিখা হয়, আবার লাইলাতুল কাদারে তকদির লিখা হয়, কেমন কথা চলছে? বোঝা গেছে এবারে? জি হ্যাঁ। তাহলে এক একটা প্রকারকে বোঝানো হয়েছে, যেটা আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে লহে মাহফুজে লেখা হয়েছে সেটা হচ্ছে তকদিরে আম, ভালো করে বোঝেন, আবার তকদিরে আম। আর তকদিরে খাস হচ্ছে এখন সারা জীবনের তকদির লেখা হয়েছে, যে এই দিন 120 দিনের আপনি আমি মায়ের পেটে হয়েছি সেদিন লেখা, এটা হচ্ছে তকদিরে অমরি সারা জীবনের তকদির। আর বাৎসরিক তকদির লাইলাতুল কাদারে ভাগ্য রজনী এতে লেখা হয়। আর তকদির ইয়ামি সম্পর্কে সূরায়ে রহমানের আয়াত নম্বর 29 মহান আল্লাহ ইরশাদ করেছেন, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, প্রত্যেক দিন প্রতিদিন হুয়া আল্লাহ ফি শানিন নিজ কাজে লেগে আছে, প্রতিদিন আল্লাহ নিজ কাজে লেগে আছে। আল্লাহর হুকুম হচ্ছে দাও দিও না অও না কোন কোন ইত্যাদি। তকদির ইয়ামি সম্পর্কে বলছেন, হুয়া মা ইউকাদ্দারু মিন হাওয়াদিসিল ইয়াম, প্রতিদিনের যা কিছু ঘটনা ঘটছে, মিন হায়াতিন কারো হায়াত, অমৌতিন কারো মৌত, কারো বাড়িতে সুখ কারো বাড়িতে দুঃখ, হ্যাঁ ওয়াইজিন কেউ সম্মানিত, ওয়াজুল্লিন কেউ লাঞ্ছিত, কেউ সম্মানিত কেউ লাঞ্ছিত, কেউ নামছে কেউ উঠছে, কেউ আমির কেউ গরিব, জি কেউ সুস্থ হয়ে।